ব্যর্থ সাংসদ প্রধানবৰৰ সমষ্টিত উন্নয়নৰ ফুফুলা স্বৰূপ কানহাৰ নাই বিধায়ক বলিন চেতিয়া সাংসদ প্রধান বৰুৱাৰ কেৱল নির্বাচনের পূর্বেহে চকু মেল খাই বলিন প্রদানৰ নদিহিংবাসীক নির্বাচনের পূর্বে এপাচি হাকত এটা জালুক দিলে প্রধান বৰুৱাই গড়াখহনীয়া রোধ করবলে দিলে মাত্র 10 লাখ উপায়হীন গাঁওবাসীয়ে গাঁথিৰ ধনেৰে নদিহিঙৰ গতি সলনি করার চেষ্টা নদিহিঙৰ বুকুত জাহ গৈছে বিঘাই বিঘাই কৃষিভূমি অস্তিত্বৰ সংকটত স্বীকৃতিপ্রাপ্ত নেমুগাঁও এয়া হল লক্ষিমপুর লোকসভা তথা শদিয়া বিধানসভা সমষ্টির অন্তর্গত নদিহিং নদীয়ে প্রতি বছরে চলাই থাকা গড়াখহনীয় দৃশ্য এই সমষ্টিতে সাংসদ হিসাবে কার্যনির্বাহ করেছিল বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালেও বর্তমান সাংসদ প্রধান বৰুৱা তথা বলিন চেতিয়াই এই ঠাইখিনিক কোনো ধরনের গুরুত্ব প্রদান নকৰাৰ বাবে নিজা ঘর বাড়ি খেতি মাতি রক্ষা করবলে স্থানীয় লোকসকলে নিজা গাঁথির ধন ভাঙি গতির গতি রোধ করবলে চেষ্টা করেছে নদিহিং নদীর গড়াখহনীয়া রোধর স্থায়ী সমাধান করার পরিবর্তে শেহতীয় নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি সাংসদ পুঁজির 10 লাখ টাকা গড়াখহনীয়া রোধর ব্যবস্থা করবলে প্রদান করে কিন্তু এই 10 লাখ টাকার খহনীয়া রোধ করা কেতিয়াও সম্ভব নহয় আনহাতে এই খহনীয়া রোধ করবলে সাংসদ তথা বিধায়কলে গুরুত্ব নিদি স্থানীয় লোকসকলে নিজে উলাই আহিছে গাঁর কোনোয়ে যদি বাঁহ দিছে কোনো পরিয়ালে আর্থিকভাবে সহায় করেছে সকল গাঁওবাসীর এটাই চিন্তা নিজের ঘরের ভেটিট রক্ষা করব লাগে উল্লেখ্য যে বারিষার সময়ত রাতিটোর ভিতরতে নদিহিঙর বুকুত জাহ যায় বিঘায় বিঘায় কৃষিভূমি অসম কৃষি বিশ্ববিদ্যালয়ে লেবন ভিলেজ হিসাবে স্বীকৃতি দি থা এই নদিহিঙর নৈপরিয়া রাইজর এয়া হয়েছে বিলই নদিহিঙর বুকুত ইতিমধ্যে জাহ গৈছে খ খ কাজিনেমুর গছকে ধরে ঘরের ভেটিও লক্ষিমপুর লোকসভা সমষ্টি আর শদিয়া বিধানসভা সমষ্টির অন্তর্গত কাকপথার মজবাড়ি থাপাবাড়ি বগরীবাড়ি আদিকে ধরে 12খন গাঁওলে খহনীয়ার ট্রাক সৃষ্টি করেছে যার ফলত বারিষা আহিলেই নিশা উজাগরে কটাবলগিয়া হয় নৈপরিয়া কৃষক রাইজে দীর্ঘদিনের স্থানীয় রাইজ দল সংগঠনে বিজ্ঞানসম্মতভাবে এই স্থানত গড়াখহনীয়া প্রতিরোধের ব্যবস্থা করবলে দাবি জনায় আহিছে যদিও বিভাগ তথা জনপ্রতিনিধিয়ে কোনো গুরুত্ব দিয়া নাই প্রতি বছরে উক্ত স্থান বিভাগীয় মন্ত্রী বিষয়া কর্মচারী পরিদর্শন করে খহনীয়ার পরিস্থিতি বুঝ লয় যদিও সমস্যাটো স্থায়ী সমাধান করার ক্ষেত্র কোনো গুরুত্ব নিদার অভিযোগ উত্থাপন হয়ে আছে প্রতিটি নির্বাচনের পূর্বে প্রতিটি দলে এই সমস্যাটুক নির্বাচনী ইস্যু হিসাবে ব্যবহার করে যদিও কার্যত আজিকোপতি সমস্যাটো সমাধান হওয়া নাই এই সমস্যা সমাধান নকৰাৰ বাবে এইবার বিজেপির পৰা পুনৰ টিকট লাভ করা প্রধান বৰুৱাক এহেকা দিয়ার মন মেলিছে নদিহিংবাসী নিউজ ডেস্ক রিপোর্ট আপডেট নাও।